দৈনন্দিন কিছু আমল আছে, দৈনন্দিন প্রতিদিন প্রতিটা পুরুষ এবং মহিলা উভয়ের উপরে দাইমি ফরজ আছে, দাইমি সুন্নাত আছে। এগুলো আমাদের জানার দরকার আছে কিনা, সকলে বলে আছে কিনা? আমরা তো অনেক প্রশ্ন করতে যাই বলতে পারবো না যে আমাদের পুরুষের উপর দাইমি ফরজ কয়টা। দাইমি মানে সবসময় আপনাকে এটা করতেই হবে, দাইমি মানে অবশ্য, বুঝতে পারছেন? আপনাকে করতেই হবে এটা দাইমি, এটা আপনার উপর অবশ্য করা হয়েছে। একটা পুরুষের উপর দাইমি ফরজ কয়টা এটা প্রশ্ন করলে আমি কি বলতে পারবো না? একটা মহিলার উপর দাইমি ফরজ কয়টা প্রশ্ন করলে বলতে পারবো না? এগুলো জানার দরকার আছে কিনা? সংক্ষিপ্ত আলোচনায় এই প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের খুবই দরকার। মানে দাইমি ফরজ কয়টা তিনি আমাদেরকে শিখে দিয়েছেন, সর্বদা এক নম্বরে সর্বদা ইমানের সাথে থাকা। ইমানের সাথে একটা মুসলমানের দাইমি ফরজ হলো তিনটা, মনে রাখবে। এক নাম্বার হলো ইমানের সাথে থাকা। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান দাবি করি? আমাদের পিতা ইমান আছে? আমরা বলতে পারি না যে যার পিতার ইমান আছে সে তো বলতে পারবে যে হ্যাঁ আমার পিতার ইমান আছে। ইমান দুর্বল, এই জন্য বলতে দুর্বল না। ইমান, আমরা মুসলমান, আমাদের ইমান আছে, আমাদের ইমান তেজি, আমাদের ইমান শক্তিশালী। যদি দুর্বল থাকে শক্তিশালী হতে হবে, ঠিক না? এই জন্য ইমানের সাথে থাকা, কালিমায় শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শর্ত দিছি আল্লাহ সারাকর মাহবুব নাই, আরো সাক্ষ্য দিয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটার উপর বিশ্বাস আছে কি? ইমান, ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ইলা আল্লাহি তাআলা আপনি এই বিষয়ের উপর আসলে আল্লাহ রাসূলের উপর যে ইমান আনবে, এই ইমানের উপর থাকা হলো বিশ্বাস বা ইমান, ঠিক না? দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সতর থাকা। একটা পুরুষের সতর কতটুকু খেয়াল করবেন, নাবীর উপর থেকে নাবী বরাবর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা পুরুষের সত্য এটা থেকে রাখা হলো ফরজ। কিন্তু আমাদের চোখের সামনে অনেক পুরুষ অনেক গর্ভীদেরকে দেখা যায় হাঁটুর উপরে কাপড়, ঠিক না? এটা হলো ফরজ। আপনি নারী থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনার ঢেকে রাখতে হবে, এটা আপনার আমল হবে ফরজ। আমল হলে এটা আপনি যদি রাখেন আপনার আমল হবে, এটা ফরজের সব হবে। আপনার এই হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় আপনার তরফে মানে আপনার আমল নয়, ফরজ করক গুনাহ হবে। ফরজ করক এমন একটা গুনাহ যে গুনাহ গুনাহ করে ইসলামকৃতভাবে কোন বান্দা যদি ফরজ করক করে তাকে আমি কোনদিন ক্ষমা চাইলো তওবা করব আমি আল্লাহ মাফ করব না। এটা এমন ফরজ, এমন একটা ইবাদত, এটা ইসলামকৃতভাবে যদি কেউ করক করে আল্লাহ বলে তওবা করলো আমি ফরজ মাফ করি না। এই জন্য ওই সত্য সত্য ঠিক রাখবে, নাবি থেকে হাঁটু পর্যন্ত এই এতটুকু ঠিক রাখা হলো ফরজ। একটা পুরুষের তিনটা ফরজ, একটা হলো ইমানের সাথে থাকা, আর নাবি থেকে হাঁটু পর্যন্ত সত্য ঠিক রাখা।
তিন নাম্বার স্ত্রীকে পর্দায় রাখা এটা হলো ফরজ প্রতিটা মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা ফরজ করো করোনা পর্দা করো তোমরা পর্দা করো পুরুষ তাদের পর্দা আছে নারীদের পর্দা আছে মহিলাদের পর্দা হলো ঘরের ভিতরে রাখা মা বোনদের পর্দা হলো ঘরের আড়ালে থাকা যদি বের হয় পর্দা সহকারে বের হবে যদি পর্দা বাইরে ভাবে সে বের হয় পর্দা খেলাপ করে যদি বের হয় তাহলে ফরজ করকে গুনাহ হবে আপনার পুরুষের উপর দায়িত্ব মহিলাদেরকে পর্দায় রাখা আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মহিলাদেরকে পর্দায় রাখবে পুরুষেরা পুরুষের দায়িত্ব আপনি যদি দায়িত্ব অবহেলা করেন কিয়ামতের দিন ওই মহিলাকে আপনার স্ত্রী আপনার মা আপনার বোনকে জাহান্নামে দেওয়ার আগে আপনাকে জাহান্নামে দিবে আপনার মা আপনার স্ত্রী আপনার বোন তারা বলবে আমার আমাদের পুরুষ নাই আমাদের যারা মুরব্বী ছিল আমাদের যারা মাথা ছিল আমাদের যারা নেতা ছিল আমাদের স্বামী আমাদের বাবা আমাদের বড় ভাই বা যাই বলেন তারা আমাদেরকে পর্দায় রাখে নাই আমাদেরকে পর্দা সহিত আমাদেরকে পর্দা খেলাম সহকারে আমাদের পেশা করেছে আমাদেরকে পর্দায় রাখে নাই এভাবে তারা বলবে কি আমাদের দিন আপনাকে আমাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে তাহলে কোন পর্দায় মহিলাদের পর্দায় রাখা হবে ফরজ কি ভাই আমল করা যাবে না এটা হলো শোনার জিনিস এটা আমল করার চেষ্টা করি এই পর্দা এটা উভয় একটা মহিলা যেমন পর্দা করবে পুরুষ তার দায়িত্ব হলো যাদেরকে দেখা দেওয়া জায়েজ না হারাম কোরআনে তাদেরকে উল্লেখ করা হয়েছে আপনি তাদের থেকে আপনি মানে ই থাকবেন বিরত থাকবেন তাদেরকে দেখা দিবেন না এটা আপনার দায়িত্ব এরপরে মনে রাখবেন পুরুষের তিনটা ইমানের সাথে থাকা সতর ডেকে রাখা আর মহিলাদেরকে পর্দায় রাখা এটা পুরুষের উপর দায়িত্ব ফরজ সেটা করতেই হবে যে আপনি এটা করব করে না তা আল্লাহর গুনাহ হবে ফরজ করকে গুনাহ হবে এরপরে মা বোনদের উপর দায়িত্ব মা বোনদের উপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মা বোনদের উপর পাঁচটা হল ফরজ দায়িত্ব ফরজ মা বোন তারা তারা তার পাঁচটা দায়িত্ব ফরজের ভিতরে তাদেরকে থাকতে হবে সংক্ষেপে বলি মনে রাখার চেষ্টা করলে এক নম্বরে সর্বদা পুরুষের যেভাবে আছে মহিলা তো সেইভাবে সর্বদা ইমানের সাথে থাকা দুই নম্বরে সদর ঢাকা তিন নম্বরে পর্দা করা মহিলাদেরকে পর্দা করা এবং চার নম্বরে ছোট আওয়াজে কথা বলা মা বোন যারা আছে তাদের আওয়াজ শুনতে হবে ঘরের ভিতরে আওয়াজ শুরু করে কথা বলতে হবে আপনাদের কর্তব্যও বড় পুরুষ না শুনে এটাও বড় খবর এরপরে পাঁচ নাম্বারে স্বামীর সম্পদের হেফাজত করা আপনি ঘরে থাকবেন আপনার স্বামীর টাকা পয়সা আপনার স্বামীর সম্পদ এগুলো আপনি হেফাজত করবেন এগুলো আপনি তসরুফ করবেন না এদিক ওদিক করবেন না স্বামীর অনুমতি ছাড়া আপনি কোনোভাবে খরচ করবেন না এগুলো হেফাজত করা আপনার উপর ফরজ এবং এজন্য মা বোনদের উপরে পাঁচটা হলো দাইমের ফরজ পুরুষদের উপর তিনটা আর মহিলাদের জন্য পাঁচটা দুইটা বেশি হলো মহিলাদের জন্য আওয়াজ শুনে করা আর স্বামীর সম্পর্কে বল করা কি মনে রাখা যাবে না এগুলো বা এগুলো আমল করার চেষ্টা করে এগুলো শোনার জিনিস নয় ফরজ তরক করা হলো কবিরা গুনাহ এতক্ষণ আলোচনা করলাম ফরজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি সুন্নত গুলো বলে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন একটা পুরুষের দাইমি সুন্নাত হল দশটা কয়টা একটা পুরুষের দাইমি সুন্নাত হল দশটা এই দাইমি সুন্নাত একটা পুরুষের আমল করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যদি একটা সুন্নাত এই যে তারপরে একটা সুন্নাতের আমল যদি কোনো বান্দা কোন রাসূলের উম্মত যদি করে তার আমল নামায় 100টা শহীদের সব তার আমল নামায় দেওয়া হবে আপনি শহীদ হওয়ার মতন ক্ষমতা বা গৌরবিক আমাদের আছে আপনি একটা সুন্নতের আমল করবেন আপনার আমল নামায় 100টা শহীদের সব দেওয়া হবে সুবহানাল্লাহ মানে খেয়াল করবেন পুরুষের 10টা দাইমি এক নম্বরে
গোসল ও ঘুম ব্যতীত সব সময় মাথায় কবিরা কাওয়া সুন্নাত ঘুম গোসল ঘুম ব্যতীত সব সময় মাথায় কবিরা কাওয়া সুন্নাত এরপরে দুই নম্বরে সুন্নাত তরিকায় চুল রাখা হলো সুন্নাত সুন্নাত তরিকায় আপনি চুল রাখবেন তিনটা সুন্নাত আছে একটা হলো মাথা মেরা করা এটা হলো সুন্নাত আরেকটা হলো ছোট ছোট খুব ছোট ছোট করে রাখা আরেকটা হলো বাকি করে রাখা তিন স্তরে রোজ সময় চুল রাখা হলো সুন্নাত আপনি তিন ভাবে আপনি সুন্নাত আমল করবেন আপনার আমল নামায় সুন্নাতে সব দেওয়া হবে তিন নম্বরে মোজ খাটো করা মোজ খাটো করতে বলছেন আমরা মোজ ব্লেড দিয়ে কামাই কিন্তু আল্লাহ রাসূলের হাদিসে ভিতর আছে মোজটাকে আপনি খাটো করবেন কামাবেন না খাটো করে রাখবেন এটা খাটো করা হলো সুন্নাত কামানো সুন্নাত নয় খাটো করে রাখা হলো সুন্নাত এরপরে চার নম্বরে মেসওয়াক করা পাঁচ ওয়াক্ত নামাজের ওযুতে মেসওয়াক করা হলো সুন্নাত দাড়ি লম্বা রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো সাহাবায়ে কেরামদের মাপকাঠি হলো এক মুষ্টি রেখে এর উপর আপনি কাটতে পারবেন এক মুঠি হাতে হবে রেখে এক মুঠি রেখে মানে রেখে আপনি নিচ থেকে কাটতে পারবেন আল্লাহ রাসূল বলেছেন যে দাড়ি লম্বা করো এটাকে এক মুষ্টি এভাবে ধরবেন এটাকে চুক্তির সাথে লাগাবেন এভাবে ধরবেন এভাবে না এভাবে ধরবেন এভাবে ধরে আপনার নিচ থেকে যতটুকু বের হবে আপনি ততটুকু কাটবেন এভাবে দাড়ি দাড়িটাকে আপনি এই এই পরিমাণে দাড়ি রাখতে হবে এটা সাহাবী কারণ সাহাবাই কারণদের মাপ কাঠি হলো এইটা এরপরে ছয় নম্বরে হলো সুন্নতি পোশাক পরা সুন্নতি লেবাস সুন্নতি জামা যেটা এটাকে পরিধান করা হলো সুন্নত সপ্তাহে একবার নখ কাটা হলো সুন্নত সপ্তাহে একবার নখ কাটতে সুন্নত 40 দিনে একবার নাভির নিচে নখ কাটা হলো সুন্নত 40 দিনের ভিতরে আপনাকে কাটতে হবে 40 দিন যদি ওয়ার হয়ে যায় আপনার গোলা হবে নাভির নিচে যে বসন আছে এটা আপনি 40 দিন পর্যন্ত রাখতে পারবেন কিন্তু দুই সপ্তাহ এক সপ্তাহ পর পর কাটা হলো বুঝতে পারছেন এরপরে নয় নম্বরে পোশাক পরে এটা পুরুষদের দায়িত্ব বলতেছি মানে প্রস্রাবখানায় যাবেন বাথরুমে যাবেন এই দুই জায়গায় আপনি ঢিলা ব্যবহার করবেন বাথরুমে টিস্যু ব্যবহার করবেন মানে প্রস্রাবখানায় যদি টিস্যু ব্যবহার করবেন বাথরুমে টিস্যু ব্যবহার করবেন এটা পুরুষদের জন্য কি সুন্নাত এই 10টা সুন্নাত আমল করা কি যাবে যাবে মহিলাদের 10 মহিলাদের আছে কম 7টা মহিলাদের কয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মহিলাদের দাইনি সুন্নাত হলো মানে 7টা এক নম্বরে মাথার চুল আছড়িয়ে রাখা মাথার চুল এগুলো আছড়িয়ে রাখা হলো মহিলাদের জন্য সুন্নাত এরপরে মেসওয়াক করা হলো সুন্নাত এবার সুন্নতি পোশাক মহিলাদের জন্য সুন্নতি পোশাক রয়েছে বড় লম্বা পোশাক রয়েছে এগুলো মহিলাদের জন্য করা হলো সুন্নাত সপ্তাহে একবার নখ কাটা হলো সুন্নাত মহিলাদের জন্য নাভির নিচের পোশাক কাটা হলো সুন্নাত বাথরুমে ঢিলা ব্যবহার করা তাদের জন্য হলো সুন্নাত এরপরে মাসিক চলাকালীন তাদের প্রতি ব্যবহার করা হলো তাদের জন্য সুন্নাত এই আমলগুলো মহিলাদেরকে শিখিয়ে দিবেন জানিয়ে দিবেন তারা যদি আমলগুলো করে কি করা যাবে না জোরে বলেন করা যাবে কিনা সংক্ষিপ্ত সময়ে এই দাইনি সুন্নাত দাইনি ফরজ গুলো এগুলো আমল করবেন আল্লাহ আমাদের জন্য আমল করার তৌফিক দান করুন আমিন